নাম তোমার? আমার নাম মোহাম্মদ লেবু মোল্লা। কি কি পারো তুমি? আমি আমার নিজের গলা দিয়ে ড্রাম সেট, ঢোল, তবলা, গিটার এবং বাংলাদেশের মধ্যে যত প্রকারের নায়ক নায়িকা আছে সবার কণ্ঠ আমি একজাস্ট নকল করি। আম্মাজান আম্মাজান চোখের মনি আম্মাজান দুধের ধনি আম্মাজান প্রাণের খনি আম্মাজান 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 সবার আগে আমি আমার আম্মা জানে সিনির আম্মা জানে সিনি সালাম তারে আম্মা জানে গড়ি আছে যিনি আম্মা জান সারা জীবন আমার গোরস্থান আম্মা জান আম্মা জান চোখের মনি আম্মা জান দুধের ধনি আম্মা জান প্রাণের খনি আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান প্রথমেই মান্না যে করুণ সুরটা করুণ যে ছবি যেটা করুণ কাহিনী আরে মা আমার বুকে খুব কষ্ট বাবু আমার বুকে খুব কষ্ট তবে আমার সাথে 22টা বছর কথা বলো বাবা আরে তুমি কেন কথা বলো না বাবা তুমি কেন কথা বলো না আমি কি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছি না খোদার কসম মা এদিকে কি বলছে অ্যাকশন ভিলেন ডিজল হই বাদশা তুই আমার কোটি কোটি টাকার মান নষ্ট করছিস বাদশা খোদার কসম ওই তোকে আমি জ্যান্ত কবর দিব আমার দিকে কোনো ভালোবাসা নেই শুধু আছে কষ্ট কমেডিয়ান দেলদার এবং নায়িকা নাসরিন ওরে সুন্দরী আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুন্দরী শরীরে খালি বাহুম বাহুম পরে তুমি আমার আমি তোমার ও সুন্দরী আমি তোমার সাথে কোনো কথা বলবো না তুমি একটু কোথাও চলে যাও ও মারে মা গুতো মাসে আমরা তোমাকে আবার সামনে দেখতে চাই এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাকে সবাই দেখবে এবং তোমার অভিনয় একেবারে পারফেক্ট ছিল কারণ তুমি ম্যাক্সিমাম নিয়েছো আম্মা জান থেকে আম্মা জান আমারই ছবি আর যে মিউজিকটা তুমি করেছো ওর মধ্যে ওই মিউজিকটা একদম অ্যাকুরেট এটাই আমি দিয়েছিলাম আমাদের এই কম্পিটিশনটা তো একটা গানের কম্পিটিশন এখানে তোমাকে ওই রকম ক্যাটাগরাইজ হয়ে আমরা ইয়েস কার্ড হয়তো দিতে পারবো না তুমি অতিথি হিসেবে আমাদের ক্লোজ আপের মধ্যে থাকবে এবং কিছু কিছু সময় তুমি আসবে হুঁশিয়ার জানো না বাজাই বাঁশরি রাধা নাম ধরে রাধা নাম ধরে আমি অডিশন করে প্রজাবনে আসতে পেরে আমি অনেক অনেক আনন্দিত এবং খুশি ভরপুর খুশি আমরা যখন